হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রেনিং এর নির্মল। তো বন্ধুরা, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি এমন একটা ফোন নিয়ে আসি যেটার কিন্তু তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এরকম পারফরমেন্স, এরকম এর র্যাম রম দিতে পারে এত কম টাকার ভিতরে। তো বন্ধুরা, তার জন্য তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে সববারের মতো, এবারেও নিশ্চয়ই তোমাদের ভালোবাসা দেখিও এবং একটা লাইক দিয়ে দিও। এবং বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিন্তু তোমরা টেকনিক্যাল নির্মল পরিবারে জয়েন হতে পারো। তো বন্ধুরা, আজকে আমরা যে ফোনটা নিয়ে আসছি সেটা হলো টেকনোর তরফ থেকে, টেকনো ক্যামন 16। তো বন্ধুরা, এই ফোনটাতে কিন্তু তোমরা ভালো ভালো ফিচার্স দেখতে পাবে কম টাকার ভিতরে। এবং বন্ধুরা, বলে দিই এটা কিন্তু একটা মিড রেঞ্জের ফোন। এর দামটা হলো 11,499 টাকা, মানেই বুঝতে পারছো তোমরা কিন্তু এটা একটা খুবই তোমাদের রেঞ্জের মধ্যে ফোন। এবং তোমাদের জন্য এটা কিরকম হবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা কনফার্ম করতে পারো। তো বন্ধুরা, আমরা যদি প্রথমেই বলে দিই এর ডিসপ্লের ব্যাপার, তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে ডিসপ্লে সাইজ যেটা পাবে সেটা হলো 6.8 ইঞ্চি। তোমরা কিন্তু এখানে ডিসপ্লে সাইজ দেখতে পাচ্ছ, যেটা কিন্তু একটা খুবই বড়। তোমরা এখানে স্ক্রিন এখানে দেখতে পাবে এবং তোমাদের হাতে কিন্তু ইন হ্যান্ড টেস্ট যদি তোমরা করো, এটাতে কিন্তু তোমাদের খুবই কমফোর্টেবল মনে হবে। এটা কিন্তু খুবই একটা সুন্দর কোয়ালিটি তোমাদের হাতে দেখাবে। এবং তার সাথে আমরা দিয়ে রেজুলেশনের কথা বলে দিই, তোমরা এখানে পেয়ে যাচ্ছ 1640x720 পিক্সেল, যেটা কিন্তু খুবই একটা মোটামুটি ভালো, খুব একটা ভালো বলবো না কিন্তু খুবই একটা ভালো। তোমাদের তার সাথে তোমাদেরকে বলে দিই রেজুলেশন টাইপ যদি দেখো, তোমরা এখানে HD প্লাস পেয়ে যাচ্ছ। আমার মনে হয় যদি ফুল HD প্লাস হতো তাহলে কিন্তু একটু ভালো হতো। এবং তার সাথে তোমরা এখানে ডিসপ্লে টাইপ পেয়ে যাচ্ছ, HD প্লাস ইন সেল TFT ডিসপ্লে। মানে বন্ধুরা, তোমাদেরকে বলে দিই এখানে তোমরা কিন্তু দারুণ কোয়ালিটির একটা ডিসপ্লে কোয়ালিটি তোমরা এখানে দেখতে পেলে। এবং তার সাথে তোমাদেরকে বলে দেবো এর প্রসেসারের ব্যাপার। মানে তোমরা সবাই নিশ্চয়ই জানো একটা ফোন নেওয়া মানে তার কিন্তু প্রসেসার এবং তার ডিসপ্লে এবং তার ক্যামেরা, এই তিনটে জিনিস মোটামুটি কিন্তু দেখে নেওয়াটা উচিত। তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে অপারেটিং সিস্টেম যেটা পাবে সেটা হলো Android 10। এবং তার সাথে তোমরা যদি প্রসেসার টাইপ দেখো, তোমরা এখানে পেয়ে আছো MediaTek Helio G70 প্রসেসার। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই আমার যে ফোনটা আছে Realme 7, সেটাতে কিন্তু MediaTek Helio G95 আছে। আর এখানে যদি তোমরা দেখো তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ Helio G70 প্রসেসার। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই আমার ফোনটার থেকে এর কিন্তু দামেরও যেমন ফারাক আছে, সেরকম কিন্তু এখানে তোমরা প্রসেসারেরও ফারাক দেখতে পাচ্ছ। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই প্রসেসার কোর যদি তোমরা দেখো, এখানে তোমরা অক্টা কোর পেয়ে যাচ্ছ। এবং তোমরা এখানে প্রাইমারি ক্লক স্পিড যদি দেখো তাহলে তোমরা এখানে 2 GHz কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তোমরা এখন বলে দিই অনেক ফোনে কি হচ্ছে যে 5G সাপোর্ট আছে। এবং তার সাথে তোমরা কিন্তু মিড রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ অনেক ফোন আছে, যেমন আমার একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে কিন্তু আই বাটন থেকেও দেখতে পারো এটা কোন ফোন এবং এর কীরকম দাম এবং এর 5G কি সাপোর্ট আছে, এরকম নিয়ে একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তোমরা তোমাদেরকে বলে দিই এখানে তোমরা যেটা সাপোর্ট নেটওয়ার্ক পাবে সেটা হলো 4G বোল্ট, 4G LTE এবং GSM, এরকম ধরনের দুটো একটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু এখানে কোনো প্রকার 5G সাপোর্ট দেখতে পাচ্ছ না, কারণ এই ফোনটার কিন্তু অনেকটাই দামের রেঞ্জটা কম আছে, ওই জন্য কিন্তু তোমরা হয়তো এখানে 5G সাপোর্ট দেখতে পাচ্ছ না। তোমরা যদি 5G স্মার্টফোন নিতে চাও তখন আমার আই বাটনে আর আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো, ওখানে কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। তো বন্ধুরা, আমরা যদি এবারে চলে আসি ক্যামেরা ফিচার্সের দিকে, তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিন্তু অনেক ভালো ভালো ক্যামেরা সিস্টেম দেখতে পাবে। যেমন তোমরা এখানে পেয়ে যাচ্ছ 64 মেগাপিক্সেলের অল কোয়াড ক্যামেরা, যেটাতে থাকছে একটা 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং তার সাথে থাকছে আরও দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং তার সাথে থাকছে আরেকটা AI লেন্স, তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং বন্ধুরা, তোমাদেরকে বলে দিই তোমরা এখানে অটো ফোকাস মোড পাবে, নাইট মোড পাবে এবং সুপার নাইট শর্ট, এরকম ধরনের তোমরা অনেকগুলো কিন্তু এখানে মোড দেখতে পাবে, যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এখানে ফটোগ্রাফ করতে পারবে। এবং তোমরা যদি ভিডিও ক্রিয়েটার হও তো এই ফোনটা নেওয়া কিন্তু খুব একটা খারাপ হবে না, কারণ এই ফোনটাতে তোমরা কিন্তু ভিডিওগ্রাফিও খুব সুন্দরভাবে করতে পারবে। এবং বন্ধুরা, যদি আমরা বলে দিই এর ফ্রন্ট ক্যামেরার কথা, তো তোমাদেরকে প্রথমে হয়তো আমি বলিনি, তোমাদেরকে এখন বলে দিচ্ছি, এটা কিন্তু একটা 5x ক্যামেরাযুক্ত ফোন। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে Realme 7 কিন্তু 5x ক্যামেরা আছে। তো এখানে কিন্তু তোমরা 5x ক্যামেরাটা যেটা পাচ্ছ সেটা হলো 16 মেগাপিক্সেলের তোমরা এখানে 5x ক্যামেরা দেখতে পাবে, যেটাতে কিন্তু তোমাদেরকে বলে দিই 5x ক্যামেরা মানে কিন্তু আলাদা একটা স্টাইল, আলাদা একটা তোমরা এখানে কিন্তু লুক দেখতে পাবে। তো সেই লুকটার সাথে তোমরা এখানে পেয়ে 16 মেগাপিক্সেলের একটা দারুণ কোয়ালিটির ক্যামেরা। তো বন্ধুরা, এক কথায় কিন্তু এখানে ক্যামেরা সিস্টেমটা খুবই ভালো দেওয়া আছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে।
তো বিশেষ করে আমার ভালো লেগেছে এর যে 64 মেগাপিক্সেলের ক্যামেরার সিস্টেমটা দেওয়া আছে, এটা আমার খুবই সুন্দর লেগেছে। তো বন্ধুরা দেখো তোমাদেরকে বলে দিই, এখানে দুরকম কালার তোমরা দেখতে পাবে, একটা পেয়ে যাচ্ছ এখানে ক্লাউডলি হোয়াইট এবং তার সাথে একটা পেয়ে যাচ্ছ ব্লু। তো এই দু ধরনের তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এবং বন্ধুরা বলে দিই এই দুটো কালারই কিন্তু খুব সুন্দর কোয়ালিটি তোমাদের একটা লুক নিয়ে আসবে। দেখো তো বন্ধুরা মোটামুটি এই ফোনটাতে কিন্তু ফিচার্সগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমার মনে হয় খুবই ভালো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং দেখে কিন্তু তোমরা বুঝো এবং তোমাদের যেটা মতামতটা তোমরা সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের মতামতটা আমার জানার খুবই প্রয়োজন। তো বন্ধুরা এবারে কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো মেমোরি অ্যান্ড স্টোরেজ ফিচার্সের কথা। মানে বন্ধুরা বলে দিই এখন কিন্তু ফোন নিলে আগে কীরকম হতো, যে 2 GB বা 1 GB এরকম ধরনের র্যাম যুক্ত ফোন নেওয়া হতো, বিশেষত এরকম ধরনেরই ফোন নিত। কিন্তু এখন যদি তুমি ফোন নিতে যাও মিনিমাম তোমাকে নিতে হলে কিন্তু 4 GB র্যামের ফোন নিতে হবে। তো বন্ধুরা এই ফোনটাও কিন্তু সেম 4 GB তোমরা এখানে দেখতে পাবে এবং যদি তোমরা ইন্টারনাল স্টোরেজ দেখো মানে যেটা রমটা সেটা হলো 64 GB তোমরা কিন্তু এখানে ইন্টারনাল মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ যাই বলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং তার সাথে তোমরা যদি এক্সট্রা মেমোরির কথা ভাবো, মানে তোমরা যদি ভাবো যে আমার এই ইন্টারনাল মেমোরি দিয়ে আমার কিন্তু কিছুই হবে না, তাহলে কিন্তু তোমরা এখানে 256 GB পর্যন্ত একটা এক্সট্রা মেমোরি এখানে ইনসার্ট করতে পারবে, যেটার মাধ্যমে কিন্তু তোমার স্টোরেজটা সেখানে কালেক্ট করতে পারবে। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে মাইক্রোএসডি কার্ড অ্যাভেলেবেল পাবে এবং তার সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ডেডিকেটেড স্লট। তো বন্ধুরা ডেডিকেটেড স্লট মানে বলে দিই দুটো সিম একটা মেমোরি কার্ড যেখানে ইনসার্ট করা হয় সেটাই হলো ডেডিকেটেড স্লট টে। তো বন্ধুরা এটা হলো ডেডিকেটেড স্লট টে। তো বন্ধুরা তোমরা মেমোরি অ্যান্ড স্টোরেজ ফিচার্সের ব্যাপারটা দেখলে এবং বন্ধুরা তোমাদেরকে বলে দেবো এর যে ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যাপার, তো তোমাদেরকে বলে দিই এখানে ওয়ারেন্টি গ্যারেন্টি সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর দেওয়া আছে আর এটার জন্যই কিন্তু আমি এই ফোনটা তোমাদের জন্য চয়েস করেছি। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই এখানে তোমরা 13 মাসের একটা ওয়ারেন্টি পেয়ে যাবে গোটা ফোনটার জন্য। এবং তার সাথে তোমাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট আছে, যেটা হলো তোমরা কিন্তু এখানে স্ক্রিনের যে তোমাদের প্রোটেকশন সেটা একবারের জন্য তোমরা এখানে পেয়ে যাবে। মানে তোমাদেরকে বলে দিই তোমরা যদি তোমাদের যদি ডিসপ্লেটা কোনো প্রকারে একবার যদি ভেঙে যায় বা খারাপ হয়ে যায় ওই 13 মাসের মধ্যে, তোমার যদি কোনো ডিসপ্লেটা যদি খারাপ হয়ে যায় তাহলে কী করতে পারবে, তুমি ওই কোম্পানির কাছ থেকে ওই ডিসপ্লেটা একবার চেঞ্জ করতে পারবে, মাত্র একবারই পারবে। তোমার যদি ডিসপ্লেটা কোনো প্রকারে ওই 13 মাসের মধ্যে যদি খারাপ হয়ে যায় তাহলে তুমি একবার কিন্তু কোম্পানির কাছ থেকে ওটা চেঞ্জ করতে পারবে। এবং বন্ধুরা বলে দিই কোম্পানির কাছ থেকে চেঞ্জ করবে মানে তোমার কিন্তু আসল ডিসপ্লে দেওয়া হবে, তোমার ওখানে কিন্তু কোনো ডুপ্লিসিটি হবে না। তো এটা খুবই একটা ভালো কথা আর এইটার জন্য তোমাদের কাছে আমি এই ফোনটা নিয়ে এলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও এবং বন্ধুরা তোমাদের কোন অফারটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিন্তু তোমরা টেকনিক্যাল নির্ভর পরিবারে জয়েন হতে পারো।